ওয়ালাইকুম আসসালাম। আন্টি আমার নাম রাশেদ, আমাকে হায়দার আঙ্কেল আসতে বলছিল। ও তোমার নাম রাশেদ? ও আচ্ছা, তোমার আঙ্কেল বাসার ভিতরে আছে। আসো বাবা, ভিতরে আসো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো বাবা, আসো আসো। আরে রাশেদ, তুমি? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আছি ভালো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বা আম্মা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। নাবিলে মা, ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করছি। বাবা চাচা, আমি বলি কি, আমি না খেয়ে আসছি এখন। এখন এইসব ব্যবস্থা ব্যবস্থা করার দরকার নেই। আপনি আমাকে আসতে বলছেন, আমি আসছি। তুমি আমার বাসায় আসছো, এই প্রথম। তুমি না খেয়ে যাবা? না না, বসো বসো, খেয়ে দিয়ে যাবা, একদম খেয়ে দিয়ে যাবা। নাবিলা, ওমা, নাবিলা। জি বাবা। এদিকা, এই যে আমার একমাত্র মেয়ে নাবিলা, খুব ট্যালেন্ট, খুবই ভালো পড়াশোনায়, খুবই ভালো, ব্রিলিয়ান্ট। হ্যাঁ মা, এক কাজ কর, তুই একটা কাজ কর, আমি তো তোর মার কাছে যাই, তুই ওকে ঘুরে ঘুরে বাড়িটা দেখা। যা যা যাও যাও, তুই বাড়িটা দেখ। মধ্যে যাও যাও যাও, চলুন তোকে বাড়ি দেখ। বুঝতে পারলাম না। আরে বাড়িটা ঘুরে দেখ। এরকম কিছু না, এমনি বলেছে। আচ্ছা কিছু মনে করবেন না। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আমাকে আপনার কেমন লাগে? আপনার ভালো লাগে না? জি জি, আমি সত্য কথা বলছি, আপনার দেখে আমার ভালো লাগে নাই। কেমন বলুন, কিছু একটা ঝামেলা আছে? কেমন কেমন করে টাকা না, আমার ভালো লাগে না। আপনি মন খারাপ করতেছেন? মন খারাপ করবেন না, আমি সবসময় সত্য কথা বলি, আমি তো অত বুঝতে পারি না, বুঝলেন নাই। আপনার আমার ভালো লাগে নাই। আম্মা কি হয়েছে? ওই ছেলেটা কি বললো? কোন ছেলে? ওই যে, আচ্ছা বাদ দাও, আগে বলো আমি দেখতে কেমন। আমার মেয়ে পরীর মতো সুন্দর। সত্যি? তিন সত্যি আমার মেয়ের মতো সুন্দর অত্র এলাকায় আরেকটা আছে নাকি? তাইলে? তাইলে কি? ওই ছেলেটা কি বললো? কোন ছেলে? ওই যে রাশেদ। রাশেদটা কে? তোমরা যে নিয়ে আসলা সত্যবাদী, সারাদিন সত্যি কথা বলে। হো, ওই ছেলে? ওই ছেলে কই? চলে গেছে। চলে গেছে? ওই ছেলের জন্য না আমি রান্না করলাম। রাখো তোমার রান্না। তুমি জানো ওই ছেলে আমাকে কি বলছে? কি বলছে? আমি চলকে জিজ্ঞেস করছি যে আমাকে আপনার কেমন লাগে। ওই ছেলে আমার মুখের উপর আমাকে বললো আমাকে নাকি তার ভালো লাগে না। ঠিকই তো বলছে। কি পাগল নাকি? কে? ওই ছেলে। কোন ছেলে? আরে যে যে তোর মুখের উপরে বলছে তোকে ভালো লাগে না। আসলে পাগল নাকি ওই ছেলে যে তোমার মেয়েকে বলছে যে তার ভালো লাগে না? ও বুঝতে পারছি, ওই যে তোর বাবার পছন্দ না ওইগুলো, যে উল্টা পুল্টা স্ক্রু ঢিলা। দাঁড়া, ওই ছেলেকে খবর দেই, ওর পরীক্ষা করতেছি যে ওর কয়টা স্ক্রু ঢিল। তুই কোনো চিন্তা করিস না, দেখ সস্তা করবো। রান্না করি? আমি রান্না করতে গেলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি তোমার? এই তো আপনি নাকি আমারে ডাকাইছেন। ডাকছি তো। কি সে তোমার সমস্যা? কি সমস্যা? বিশাল সমস্যা। কি সে সমস্যা? তোমার তো মনে হয় না দিন দুনিয়া কোনো কিছু ভালো লাগে। দিন দুনিয়া তো ভালোই চলতেছে, সবকিছু ঠিক আছে, তা মানুষ যে মিশাও তো করে না। চাষে এটা আমার ভালো লাগে না, আর বাদ বাকি তো সবই ভালো লাগে। তাই না? বিরাট সমস্যা বুঝছি। দেখ একটু ব্রেন টেস্ট নেই, নাও এই আচারটা শুঙ্গে দাও তো। এটাও তো বুঝছে, ব্রেন তো ঠিকই আছে ওনার। আচ্ছা ঠিক আছে,
তোমার চাচা রে কেমন লাগে? আঙ্কেল রে? হ্যাঁ চাচা মন্দির ভালো, মানুষটা ভালো আছে, তবে বেশি কথা কয়, এটা ভালো লাগে না। অপ্রয়োজনীয় কথা কয়, খালি পটর 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 এত কথা মরবি মানুষের না বলেই ভালো। এইগুলিও তো কমন পড়ছে, মিলছে। আচ্ছা আমারে তোমার কেমন লাগে কত? খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনার। আপনার আমার খুব ভালো লাগে। ভালো লাগার কারণ? আপনার নাম মন্দির খুব পরিষ্কার, দয়ার শরীর, আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি সবাইরে আলগায় রাখছেন। খুব ভালো থাকো, কিছু খাইবা? হ্যাঁ খাওন যায়। হ্যাঁ আসো, যা যা খাইতে চাইবা সব কিছু খাও। আর আপনার হাতের রান্না খুব ভালো, একদিন খাইলাম না। আসো।